আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে যে গাড়িটি দেখাতে চলেছি, এই গাড়িটা মূলত বিক্রি করা হবে। তো এই গাড়িটার আসলে অল্প দিন হয়েছে গাড়িটা বানানো, 2 থেকে 3 মাস গাড়িটার বয়স। আর এই গাড়িটা বিক্রি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই গাড়িটার যে ড্রাইভারের আশায় গাড়িটা বানানো হয়েছিল, তো সেই ড্রাইভারের আসলে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে না। তো আসলে ড্রাইভার ছাড়া তো গাড়ি চালানো সম্ভব না, আর মহাজনটাও গাড়ি চালাতে পারে না, সে কারণে গাড়িটা বিক্রি করে দেওয়া হবে। তো গাড়িটা এমনিতে কোনো সমস্যা নয়, আপনারা যদি গাড়িটা কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু গাড়িটা কিনতে পারেন। তো এই গাড়িটার মূল্যটা হচ্ছে আপনার গাড়িটা বানাইছিল 4.5 লক্ষ টাকা দিয়ে। তো 4 লক্ষ টাকা উনি দাম দিছে। তো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে হয়তো কম বেশি আপনারা করে নিতে পারেন। তো এই গাড়িটার পেছনের চাকাটা হচ্ছে আপনার 8/25/20 এবং MRF চাকা। তারপর হচ্ছে আপনার এই গাড়ির সামনের চাকা হচ্ছে 715 এবং চাকাটা হচ্ছে আপনার গাজী কোম্পানির চাকা। আর এই গাড়িটার বডিটা লম্বা হচ্ছে আপনার 9 ফিট 4 ইঞ্চি এবং চওড়া হচ্ছে আপনার, আর এই গাড়ির নিচে ডিফারেন্সিয়াল হচ্ছে আপনার 1109-এর ডিফারেন্সিয়াল। আর পাতি সেট করা আছে, 4 চাকায় কিন্তু পাতি সেট। আর এবং এই গাড়িটা কিন্তু পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়ি। আর এই গাড়িটার চওড়াটা হচ্ছে আপনার 50 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের গ্যারেজের ঠিকানা আর ফোন নম্বর। তো গাড়িটিতে আপনার 2000 ইট লোড দেওয়া আছে, আপনারা কিন্তু 2500-3000 করে ইট লোড দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ওই গাড়ির মহাজনের নাম্বার। তো স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারও ফোন দিতে পারেন। আর এই গাড়িটাতে ইঞ্জিনটা দেওয়া হয়েছে আপনার 36 হর্স পাওয়ার। আর এই গাড়ির সামনে কিন্তু ফন এক্সেল, নিশান গাড়ির ফন এক্সেল দেওয়া এবং সামনে কিন্তু পাতি সেট করা আছে। আর ইঞ্জিনটা কিন্তু আপনার 36 হর্স পাওয়ারের ইঞ্জিন। এবার যদি ক্যাবিনের ভেতরটা আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে ক্যাবিনের ভেতরটা। তো ক্যাবিনের ভেতরে কিন্তু অনেক সুন্দর করে ঢেকে দেওয়া আছে। আর এটা হচ্ছে ড্রাইভার সিট এবং হেল্পার বসার জন্য দুইটা সিট করা আছে, দুজন বসতে পারবে। আর এটা হচ্ছে আপনার ক্লাচ এবং এটা হচ্ছে ব্রেক। তো নিচে হচ্ছে অ্যাক্সেলারেটর। আর এটা হচ্ছে গিয়ার। তো গিয়ারটা দেওয়া হয়েছে আপনার 16-12 গিয়ার বক্স ট্রাকের। আর এটা কিন্তু পাওয়ার মোটরের বক্স। তো এই গাড়ি কিন্তু আপনার ব্যাটারি দেওয়া হয়েছে আপনার 27 প্লেটের ব্যাটারি। আর সামনে কিন্তু একটা ড্যাশবোর্ড দেওয়া আছে সুন্দরভাবে লাগানো। আর বন্ধুরা, গাড়িটা কিন্তু আবারও বলছে গাড়িটা কিন্তু পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়ি। আর স্টিয়ারিংয়ের সাথে অনেক কটা সুইচ করা আছে, তো এই সুইচের মাধ্যমে সব কিছুর কাজ করতে পারবেন। তো এই ছিল ক্যাবিনের ভেতরটা। তো ক্যাবিনের ভেতরে এই সিস্টেমটা থাকবে। তো বন্ধুরা, গাড়িটা যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু গাড়িটা কিনতে পারেন। আর গাড়িটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো, তো গাড়িটা কেমন চলবে আপনাদেরকে একটু দেখাবো। আর গাড়িটা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা দাম যেটাই হোক না কেন কম বেশি আপনারা কথা বলে নিতে পারেন। আসলে গাড়িটা কিন্তু এমনি কোনো সমস্যা নাই, গাড়িটা শুধুমাত্র আপনার ড্রাইভারের জন্য গাড়িটা বিক্রি করে দেওয়া হবে। আর ড্রাইভারের আশা করে গাড়িটা বানানো হয়েছিল, তো ড্রাইভার ঠিক মতো গাড়িটা চালায় না, সে কারণে গাড়িটা বিক্রি করা হবে। তো আপনারা যদি গাড়িটা কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই গাড়িটা কিনে আপনারা খুব ইয়ে করতে পারবেন। গাড়িটা কিন্তু অসাধারণ গাড়ি। তাছাড়া কিন্তু আমাদের এখানে গাড়ির নিত্য নতুন গাড়ি আমরা তৈরি করে থাকি। তো আমাদের এখানে কিন্তু 4 চাকা 6 চাকা হাইড্রোলিক্স গাড়ি, 6 চাকার জামবডি এবং 4 চাকা হাইড্রোলিক্স গাড়ি, 4 চাকা জামবডি সব গাড়ি কিন্তু আমরা বানিয়ে থাকি। তো আপনারা যদি সেরকম গাড়ি বানাইতে চান তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি এই গাড়িটা কিনতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা কিনে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও নেক্সট ডে নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।